মাত্র 20 মিনিটের প্রচন্ড ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়েছে সুনামগঞ্জের দুই উপজেলার 20টি গ্রাম বিধ্বস্ত হয়েছে সদর ও শান্তিগঞ্জ উপজেলার 7 শতাধিক বাড়িঘর 2 শতাধিক দোকান ও গাছপালা শিলাখণ্ডের আঘাত ও গাছ ভেঙে সুনামগঞ্জে আহত হন 7 জন বিস্তারিত আরেকটি ডেস্ক রিপোর্টে প্রচণ্ড ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি রোববার রাতে ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড সুনামগঞ্জ জেলা সদর ও শান্তিগঞ্জ উপজেলায় 7 শতাধিক বাড়িঘর 2 শতাধিক দোকান ও গাছপালা বিধ্বস্ত সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শান্তিগঞ্জ উপজেলায় সদরপুর চন্দ্রপুর আস্তমা তালুকগাঁও ও পশ্চিম পাগলা গ্রামে অন্তত 500 বাড়িঘর লন্ডভন্ড হয়েছে সদর উপজেলার জাহাঙ্গীরনগর লক্ষণশ্রী ইউনিয়নে বিধ্বস্ত হয় 2 শতাধিক বাড়িঘর ঝড়ে কোনো মতে পরিবার আর সন্তানদের নিয়ে জান নিয়ে বের হন মানুষ কিন্তু আসবাবপত্র ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র বের করা যায়নি প্রশাসন সহ জনপ্রতিনিধির সহায়তা চেয়েছেন সর্বস্ব হারানো নিঃস্ব মানুষ সালের চিন কেমদিনই জায়গা গাছ উড়ে গেছে ওইটা গাছের শিকার মাঝে হইছে গোলা এই ডাকনার মাঝে পড়ছে গাছ ওইটা তো আর আমি লড়তাম পারলাম না আস্থা রাত বইয়া রাত হয়েছি গরর অত হানি লাগছে গরর চাল চাল মাল চাল হোক তা গিজ্জা গেছে গর তো গর বাড়ি তো আস্থা নিছে কি তুফানে ডেক দেশ কেউ ভাইতাম না খাইতাম রান দিয়ে অনেকগুলো ঘর প্রায় 400 থেকে 500 মতন ঘর যাদের টিনের ঘর বাড়িগুলো আছে সেই ঘর বাড়িগুলো টিনগুলো অনেকটি উড়ে গিয়েছে এবং অনেকজন ব্যক্তি প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা যিনি ছিলেন ওনাকে আমরা পাগলা বাজারে নিয়ে গিয়েছি ওনাদের 3 সদস্য বিশিষ্ট একটা টিম ওইখানে তাৎক্ষণিকভাবে প্রায় 200 মানুষের মতো তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করেছে ঝড়ের সময় সুনামগঞ্জে শিলাখণ্ডের আঘাতে 3 জন ও সিএনজি চালিত অটোরিকশায় গাছ ভেঙে আহত হন 5 জন এরকম বড় শিলাবৃষ্টি আগে কখনো দেখেনি সিলেটবাসী ঝড় থেমে গেলে দেখা যায় জায়গায় জায়গায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি গাছপালা বেশ কিছু বাড়িঘরের জানালা ও যানবাহনের কাঁচ ভেঙেছে শিলাখণ্ডের আঘাতে আহত হন 1 জন জিনিয়া ইসলাম ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ